ডাঙ্গুলি খেলতে খেলতে মনোনয়ন, এমনই ছবি ধরা পড়লো বোলপুরে। রীতিমতো মিছিল করে ডাঙ্গুলি খেলতে খেলতে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থীরা। ওয়ার্ড পছন্দ না হওয়ায় নির্দল হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তৃণমূলের প্রার্থী। পুরুলিয়া পুরসভায় 7 নম্বর ওয়ার্ডে মৌসুমী ঘোষকে প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু তিনি গতবার নির্বাচিত হয়েছিলেন 6 নম্বর ওয়ার্ড থেকে। সেই ওয়ার্ড থেকেই এবার তিনি দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু পছন্দ মতো ওয়ার্ড না পেয়ে নির্দল হিসেবে পুরভোটে লড়তে চলেছেন তিনি। পুরুলিয়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছিল সত্য বাউরিকে, তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়ে পুরভোট থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যারাকপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডে আবার তৃণমূল প্রার্থীকে চাই না বলে পোস্টার পড়েছে। ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী সত্যজিৎ আচার্য, তার বিরুদ্ধেই পড়েছে পোস্টার। এই প্রসঙ্গে ব্যারাকপুর পুরসভার বিদায় প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, টিকিট না পেয়ে কেউ হতাশা থেকে এই সব পোস্টার দিয়ে থাকতে পারেন, তবে 4 নম্বর ওয়ার্ডে সত্যজিৎ আচার্যই দলের প্রার্থী। জেলায় জেলায় পুরভোটের প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির অন্তরেও শুরু হয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে খড়গপুর পুরভোটে বিজেপির আহ্বায়ক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ির কাঁচ, জানলার কাঁচও ভাঙা হয়। খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুষার মুখোপাধ্যায়ের দাবি, ঘটনার কথা দিলীপ ঘোষকে জানানো হয়েছে, হামলার ঘটনা বরদাস্ত করা হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।